নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি আজকে একটা সেট আপলোড করেছি, আমি বলতে পারি এখান থেকে তোমরা কোশ্চেন কমন পাবে 2023 সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষায়। তো দেখো, জীবন বিজ্ঞান পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি, তার সেটগুলো আমরা আপলোড করেছি। তো দেখো, আমাদের ডিসক্রিপশন বক্সে এবং আমাদের প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে 2023 সালের মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান। তো দেখো, এখানে কিন্তু আমরা MCQগুলো দেখাচ্ছি। তো দেখো, কোন MCQগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা সেট আপলোড করেছি 2023 সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য। তো দেখো, বিভাগ ক শেষ হয়ে গেছে, এবার আমি বিভাগ খ নিয়ে আলোচনা করব। তো দেখো, বিভাগ খতে আমরা দেখতে পারছি যে শূন্যস্থান আছে এবং তার সঙ্গে সত্য মিথ্যা নিরূপণ করো, ঠিক আছে, মানে দু দাগের প্রশ্ন আছে। তো দেখো, তার সঙ্গে আমরা দেখতে পারছি সত্য মিথ্যা, যেগুলো সত্য যেগুলো মিথ্যা সেগুলো কিন্তু করা আছে, যেগুলো সত্য আছে সেটা রাইট মার আছে, যেটা মিথ্যা আছে সেটা কিন্তু কেটে দিস। এবং তার সঙ্গে এই যে এই সেটের যাবতীয় MCQ, শূন্যস্থান, ট্রু ফলস এবং শুদ্ধ অশুদ্ধ, এইগুলো কিন্তু ভিডিওর লাস্টের দিকে কিন্তু আমি অ্যান্সারগুলো দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো দেখো, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, ঠিক আছে, এখান থেকে কিন্তু 5 নম্বর তোমাদের পরীক্ষায় আসবে এবং কোন প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নগুলো সব থেকে বেশি ভাইটাল সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, 2023 সালে মোস্ট ইম্পর্টেন্ট এবং 2023 সালের মোস্ট ভাইটাল প্রশ্ন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো দেখো, আমি এখানে দেখতে পারছি যে সাদৃশ্য বৈসাদৃশ্য আছে, ঠিক আছে, এবং তার সঙ্গে বিভাগ গয়ের 2 মার্কসের টোটাল 12খানা প্রশ্ন, SCQ লিখতে হবে 12×24 নম্বর আছে, ঠিক আছে, বিভাগ গোয়া। তো দেখো, 12×24 এ 24 কী করে পাওয়া যেতে পারে এবং 24 এ 24 কী করে পাওয়া যায়, তার সাজেশান কিন্তু আমরা আপলোড করেছি। আমরা অনেকগুলো সেট আপলোড করেছি, এমনকি মাধ্যমিকের টেস্ট পেপার, ABTA পর্ষদের বই, যাবতীয় জীবন বিজ্ঞানের যাবতীয় নোটস, MCQ সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমরা ব্যাখ্যা করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো তোমরা ভালো করে দেখে নাও কোন MCQগুলো গুরুত্বপূর্ণ, SCQগুলো। এবার আমি বিভাগ ক নিয়ে বিভাগ ঘ নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের 6খানা প্রশ্ন লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5, 5×6=30 নম্বর এখানে থাকবে, ঠিক আছে। বেশিরভাগই কিন্তু প্রশ্ন 3+2 দিয়ে আছে। তো বুঝতে পারছো, এই প্রশ্নগুলো কিন্তু 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। এবং ভিডিওর লাস্টের দিকে তোমাদের আমি এই সেটের মানে যাবতীয় যে MCQ, শূন্যস্থান, ট্রু ফলস, ঠিক আছে, আমাদের স্তম্ভ মিলাও সম্পূর্ণরূপে কিন্তু সলভ করা আছে। তোমরা কিন্তু ভিডিওর লাস্টটা ভালো করে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে MCQগুলো এবং তার সঙ্গে শূন্যস্থান, টু দ্য পয়েন্ট তোমরা সলভ করতে পারবে। তো দেখো, এবার আমি তোমাদের দেখাবো আমাদের MCQ এবং তার সঙ্গে শূন্যস্থান এবং সত্য মিথ্যাগুলো, তোমরা অ্যান্সারগুলো দেখে নাও, ঠিক আছে। আমাদের এটা কিন্তু সেট 3 আমরা দিয়েছি, যেটা 2023 সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখে নাও ভিডিওর লাস্টের দিকে কিন্তু তোমাদের আমি যাবতীয় MCQ এবং ডান স্তম্ভ, বাম স্তম্ভ, সত্য মিথ্যা, ঠিক আছে, সেইগুলো কিন্তু সম্পূর্ণরূপে তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা এইগুলো স্ক্রিনশট মেরে নিতে পারো অ্যান্সারগুলো। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।